লাল সবুজের বাংলাদেশ, প্রকৃতির কোলে প্রকৃতির সাথে বসবাস এদেশের লাখো কৃষকের। অক্লান্ত পরিশ্রম করে মাটি থেকে ফসল ফলান, কোটি মানুষের মুখে খাবার যোগান এই কৃষকেরা। রংপুরের ময়নাকুটি আর পাঁচটি গ্রামের চেয়ে যেন একটু বেশি সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামটি, কারণ এটা শিরিনার গ্রাম। আধুনিক প্রযুক্তির ব্যবহারে কিভাবে একজন কৃষকের জীবন পাল্টে যেতে পারে তার বাস্তব উদাহরণ রংপুরের শিরিনা বেগম। আমি লালদির জিওভিসের কৃষক প্রশিক্ষণ সমাবেশে মাঠ দিবসে অংশ নেই। সবজির ভালো জাত, ভালো মাটি, সার ও সেচ, রোগ ও পোকামাকড় দমনীয় সবকিছু সম্বন্ধে জানতে পারি। ২০১৫ সালে শিরিনা বেগম লাল তীরের জিওবিস প্রকল্পের সাথে যুক্ত হন। লাল তীর জিওবিসের সম্প্রসারণ কর্মকর্তারা সরাসরি মাঠ পরিদর্শন, কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস পালন, কৃষক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন সুবিধা সম্বন্ধে কৃষকদের সচেতন করেন। জিওবিস ব্যবহারের মাধ্যমে কৃষি কাজে কিভাবে সহায়তা পাওয়া যায় তথা আর্থিকভাবে লাভবান হওয়া যায় এ ব্যাপারে কৃষকদের মধ্যে তারা আগ্রহ তৈরি করেন। মোবাইল SMS এর মাধ্যমে কৃষকরা আবহাওয়া বিষয়ক জরুরি সতর্কতা, উপদেশ বা পরামর্শ পেয়ে যান। এছাড়াও বিভিন্ন ফসল চাষের প্রতিটি ধাপে করণীয় সম্পর্কে যথাসময়ে মোবাইলে SMS চলে আসে, যা কৃষকদের জীবনকে করছে আরো সহজ। শুধু তাই নয়, যে কোনো কৃষি জমি স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করে জিওবিস, চাষের বিভিন্ন ধাপে যে কোনো সমস্যায় কৃষককে সাহায্য করে জরুরি তথ্য দিয়ে। কল সেন্টারে ফোন দিলে স্যারদের সাথে সরাসরি কথা বলা যায়, আবার কৃষি রেডিওতে আরও যারা কৃষক আছেন তাদেরও কথা শুনতে পারি, আবহাওয়া কেমন থাকবে জানতে পারি এবং সেই মোতাবেক দরকারি ব্যবস্থাও নিতে পারি। সেবার আমার বেগুন খেতে যখন পোকা লাগলো, কেউ কোনো বুদ্ধি দিতে পারলো না। সাত্তার মাস্টারের কাছে পরামর্শ নিতে গেলে তার কাছে লাল তীর জিওবিজের কথা জানতে পারি, তাদের কথা মতো ব্যবস্থা নেই, আমার ফসল বেঁচে যায়। লাল তীর জিওবিজ থাকলে কৃষকের কোনো টেনশনই নেই। লাল তীরের বিভিন্ন ফসলের জাত সম্পর্কে কৃষকরা জেনে নিতে পারেন লাল তীর জিওবিজ অ্যাপ থেকে। এছাড়া ফসলের রোগ নির্ণয় ও তার প্রতিকার সহ চাষাবাদ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করা যায় এই অ্যাপের মাধ্যমে। গ্রাম বাংলার কৃষক, যাদের সম্পর্ক মাটি ও প্রকৃতির সাথে, তাদের জন্যই এই লাল তীর জিওবিজ। বাংলাদেশের উত্তরাঞ্চলে শিরিনার মতো এমন লাখো কৃষকের বন্ধু লাল তীর জিওবিজ।